فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمالتو درشق بنتو জানতে চাই সেশানের আজকের পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একশো আটত্রিশতম পর্ব আমরা অনেকদিন আপনাদের সাথে জানতে চাই সেশানে আসতে পারিনি নানা কারণে আল্লাহ এখন তৌফিক দিয়েছেন অনুষ্ঠান আবার শুরু করা সেই জন্য আল্লাহ শুক্রিয় আদায় করছি এবং আশা করছি যে এখন থেকে আমরা নিয়মিত এই সেশানটি আবারও চালু করবো ইনশা আল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে মধ্যে এসেছে আমরা অধিক প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে এই লাইভ সেশানে আপনারা যে প্রশ্নগুলো করবেন আমরা সেখান থেকেও কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর তৌফিক কামনা করছি ফক ও অবিল্লাহ তৌফিক মোহাম্মদ সুলেমান যে প্রশ্নটি করেছেন আজকে আমাদের প্রথম প্রশ্ন আমি সেটি নিয়েছি তিনি বলেছেন অধিকাংশ সাপী এবং পরিবেশের জন্য অনেক উপকারী নির্বিশ সাপ হত্যার বিধান কী সাপ হত্যার হাদিসের ব্যাখ্যা কি। ভাই মোহাম্মদ সুলেমান তিনি সাপ হত্যার যে হাদিসটির কথা উল্লেখ করেছেন সেটি হলো। আবদুল্লাহ মাসউদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আন্নাহু আমারা বেকতলিল হাইয় আনাহু আমারা বেকাতলিল হাইয়াজ নবী সাল্লাহ সাল্লাম সাপ মারার বা হত্যা করার নির্দেশ দিয়েছেন সুনানু নাসের মধ্যে এসেছে এবং ওলামাই কেরাম মাহাদিস কেরাম এহাদিসটিকে সহি বলেছেন এবং নবী সাল্লাহ সাল্লাম এহাদিসের মধ্যে আরও বলেছেন মানখয়াফা আরাহুন্না আরাহন্না মানখা সে আরাহন্না ফেলাইসা মিন্না যারা এই সাপগুলোর থেকে প্রতিশোধ নিতে ভয় পায় তারা আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সাপগুলোকে হত্যা করতে যারা ভয় পায় তারা আমাদের আদর্শের উপর নয় আমাদের অন্তর্ভুক্ত নয় তার মানে হচ্ছে এই হাদিস সাল্লাম প্রবলভাবে সাপগুলোকে হত্যা করার নির্দেশনা দিয়েছেন ব্যাপারটা কি আসলে তাই কি না সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা প্রয়োজন যে সাপ কিংবা আজদাহা অজগর ইত্যাদি নানা ধরনের সাপ সাধারণভাবে এগুলো যেগুলো বিষযুক্ত এগুলোর অনেকগুলো বিষযুক্ত আমরা জানি আমাদের বাংলাদেশে যেমন রাসেল ভাইপাস হওয়ার অনেকগুলো সাপ রয়েছে গোখরা সাপ ইত্যাদি এগুলো সেই সমস্ত প্রাণীর অন্তর্ভুক্ত যেগুলো মানুষকে কষ্ট দিয়ে থাকে মানুষের ক্ষতির কারণ অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হতে পারে এবং এগুলো সাধারণত খালি জায়গা এবং মরুভূমিতে ব্যাপকভাবে পাওয়া যায় যদিও প্রশ্নকর্তা বলেছেন যে অনেক সাপ নির্বিশ্বেরা সত্য পানিতে সাপ থাকে বা অনেক সময় বাড়ির আশেপাশে যে সাপগুলো থাকে কাদার ভেতরে যে সাপগুলো থাকে সেগুলো অধিকাংশই দেখা যায় নির্বিষ আবার কিছু কিছু সাপ আছে যেগুলো ইঁদুর খেয়ে আছে এগুলো কিন্তু মানুষকে কামড়ায় না সেরকমও আছে তাহলে আমরা বুঝলাম যে সব সাপ ক্ষতিকারক নয় সব সাপের মধ্যে বিষ নেই এবং সব সাপ মানুষকে মেরে ফেলে না এখন এই সাপগুলোর সাথে যে নানা প্রকার সাপ এগুলোর সাথে আমাদের কেমন মরামালা হওয়া উচিত নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে দু ধরনের হাদিসই কিন্তু পাওয়া যায় আব্দুল হিবাস সৌদ রাদি আল্লাহ তাল্লাহের যে হাদিসটা একটু আগে আমরা উল্লেখ করলাম যেখানে তিনি নবীল্লাহ আসলামের উক্তি এখানে এখানে উদ্ধৃত করেছেন বলেছেন তিনি সাপ হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং এখানে কোনো ধরনের বাজবিচার ছাড়াই কোনো ধরনের স্তেসনা তিনি এখানে করেননি এক্সেপশন কিছু করেননি বরং তিনি আরও উদ্বুদ্ধ করেছেন যে যারা সাপকে হত্যা করতে অথবা সাপ থেকে প্রতিশোধ নিতে ভয় পায় তারা আমাদের অন্তর্ভুক্ত নয় এর দ্বারা বোঝা গেল যে নবীলাম সকল সাপ হত্যা করতে নির্দেশ দিয়েছেন কিন্তু এ প্রসঙ্গে নবী সাল্লামের আরও হাদিসগুলোকে যদি আমরা মিলিয়ে তুলনা করি তাহলে দেখা যায় যে এই নির্দেশনা সকল প্রকার সাপ হত্যা করার এই নির্দেশনা প্রথম যুগে ছিল এবং অচিরেই তিনি দেখা গেল দ্বিতীয় নির্দেশনা নিয়ে আসলেন যে সব সাপকে হত্যা করা যাবে না যেমন আমরা দেখি যে আরেকটা হাদিসে যেটি ইবন অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন সেমায়তু আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি সাল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি অকুল অকুল হাইয়াত তোমরা সাপ হত্যা করো ওকলু তুফাইতাইন ওয়াল আবতার তোমরা তুফাইতাইন ওয়ালা এবং আবতার সাপকে হত্যা করো ফাহমা তুসকেত হাবেল ওয়া তিস আল বাসর কারণ এই দুই প্রকারের সাপ সেটা গর্ভবতী মহিলার গর্ভ গর্ভপাত করে দেয় এবং দৃষ্টিশক্তিকে নষ্ট করে দেয় অর্থাৎ গর্ভবতী মহিলা সাপ দেখে যখন চমকে উঠে তখন তার গর্ব খালাস হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পড়ে যেতে পারে এবং সেটা হয়তো ছবল দিলে অনেক মানুষের দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে একদম অমরপ্রাদী আল্লাহ তালহমা বলেন ফারো আনি আবুল আউ জায়দ আব্দুল খতাব আবুল উবাবা অথবা জায়দুল খতাব আমাকে দেখলেন ও আনা হাইয়াতান আমি একটা সাপকে দৌড়াচ্ছি ফানাহানি তখন সেই ব্যক্তি আমাকে নিষেধ করলো যে না তুমি এটা করো না সাপকে ঘরের মধ্যে এভাবে তার পেছনে দৌড়াও না তাকে মানে হয়রানি করো না ফাকুল তো তখন আমি বললাম ই না রসুল আল্লাহ সাল্লি আসাল্লাম আমার আবেগ কাতলিহীন না রসুল সাল্লাহ সাল্লাম তো এগুলোকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন ফাকালা তখন আবুল ওবাবা অথবা জায়দুবুল খাত্তাব আন আল্লাহ তাল্লাহ বললেন এই নির্দেশনার পরে রসুল সাল্লাহ ঘরের সাপগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন তাহলে এখানে আরেকটা রেওয়ায়তে আমরা যেটা দেখি নবী সাল্লাম পরবর্তীতে ঘরের সাপকে হত্যা করতে নিষেধ করেছেন এবং আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ হাদিস থেকে বোঝা গেল যে ঘরের মধ্যে দুই প্রকার সাপকে হত্যা করা যাবে একটা হলো দোত্তফৈতাইন এবং আরেকটা হলো আবতার দত্তফাইতেইন কি কী ধরনের সাপ সেটা হচ্ছে ডোরাকাটা সাপ যেই সাপের পিঠে দুটো ডোরাকাটা দাগ থাকে এবং আরেকটা হলো আবতার সেটা হলো ছোট লেজ বিশিষ্ট আজদাহা সাপ কারণ এই সাপ দুটো মানুষের ক্ষতি করে থাকে যেটা আমরা হাদিসের মধ্যে জানলাম তারা মানুষের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে কারণ গর্ভবতী নারীর গর্ভ যদি খালাস হয়ে যায় অথবা কোনো জীবিত সুস্থ ব্যক্তির দৃষ্টিশক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা তো অত্যন্ত ক্ষতিকারক সাপ ফলে অত্যন্ত ক্ষতিকারক সাপকে হত্যা করা যাবে সেটি না বিশেষ বলেছেন আর যে সাপগুলো নির্বিষ যে সাপগুলো ঘরে থাকে এবং মানুষের কোনো ক্ষতি করে না বা ঘরের আশেপাশে থাকে সেগুলোকে হত্যা না করা তো এখানে আরেকটা হাদিস আমরা দেখি সাহি মুসলিমের মধ্যে এসেছে যে সাহাবাইকার নবী সামকে জানালেন যে একজন যুবক সে একটা সাপকে প্রহার করছিল বা মারল মারলো মানে কিছু দিয়ে লাঠি দিয়ে বা কিছু দিয়ে যখন আঘাত করলো তখন সেই সাপটা মানে লাফানো শুরু করলো আর কি সেই প্রহারের কষ্টে সে লাফালাফি শুরু করে দিল তখন সেই লোকটাও সাথে সাথে মারা গেল। এবং সাহাবি এখানে বলছেন আবদুল্লাব অমর যে আমি ঠিক বুঝতে পারলাম না যে সেই লোক আগে মরল নাকি সাপটা আগে মরলো তখন নবী সাল্লা সাল্লাম বললেন ইন্নাবিল মাদিনাতি জিন্নান কাদ আসলামু মদিনায় কিছু জিন আছে তারা ইসলাম গ্রহণ করেছে ফাইদারো আয় তুম মিন হুম সাইয়ান যখন তোমরা তাদের থেকে কিছু দেখো ফায়েদিনুহুহাইয়ান তাহলে তিন দিন পর্যন্ত তাদেরকে তোমরা একটা একটা সতর্কতামূলক আহ্বান জানিয়ে দাও যে তোমরা জেন হলে চলে যাও বা এরকম একটা কিছু আর যদি এরপরে তোমাদের মনে হয় যে সে ক্ষতিকারক সাপ তাহলে তাকে হত্যা করো ফাই হুয়া শতান কারণ সে শতান তিন দিনের পরেও যদি সে থাকে তাহলে সে শয়তান অথবা ক্ষতিকারক সাপ হবে অতএব সেক্ষেত্রে তাকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে তো এখানে আমরা যেটা বুঝলাম যে রাসুলসাল্লা সাল্লাম সর্বাত্মকভাবে সব সাপকে হত্যা করতে বলেননি আচ্ছা এখন আমাদের কাছে পরিবেশগত বিষয়টাও সামনে এসেছে এবং আমরা অভিজ্ঞতা থেকে দেখছি আল্লাহ সৃষ্টির উপর যদি আমরা একটু অবজারভেশান চালাই তাহলে দেখব যে কিছু কিছু সাপ মানুষের উপকার করে পোকামাকড় কিংবা ক্ষতিকর যেমন ইঁদুর যেটা ফসল নষ্ট করে দেয় সেগুলোকে খায় ফলে এই ধরনের সাপকে নিধন না করে এগুলোকে হয়তো ছেড়ে দেওয়া বা এগুলোর থেকে একটু দূরে থাকা হ্যাঁ এভাবে আমরা যদি চলি অর্থাৎ ব্যালেন্স রক্ষা করে হ্যাঁ এখানে কয়েকটা ব্যালেন্স আছে রাসুসাল্লাহ সাল্লাম আসলে সেই ব্যালেন্সের জন্য কিছু সাপকে হত্যা করতে উচিত করলেন অনেক সময় সাপ হতে পারে জিন অনেক সময় সাপ হতে পারে মানুষের বন্ধু এবং অনেক সময় সাপ হতে পারে ক্ষতিকারক তাহলে কোনো কোনো অবস্থায় তাকে ছেড়ে দেওয়া যায় কোনো কোনো অবস্থায় তাকে হত্যা করা যায় খুবই ব্যালেন্সড একটা নির্দেশনা আমরা হাদিসের মধ্যে পেলাম সই হাদিসগুলোর মধ্যে এবং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমার কাছে মনে হয় এই এই যে ধরনের নির্দেশনা নবী সাল্লাম থেকে পেলাম এই ধরনের নির্দেশনাকে আমরা আরও ফার্দার গবেষণা করে যদি দেখি যে কোন সাপকে হত্যা করাটা উচিত কোন সাপকে হত্যা করা উচিত না তাহলে তার উপর আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো এবং নবী এই নির্দেশনা সেগুলোর সাথে ম্যাচ করে আমরা পরিপালন করতে পারবো দ্বিতীয় যে প্রশ্নটা আমরা নেব সেটি পাঠিয়েছে মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেছেন বই পড়ার প্রতি কিভাবে আগ্রহ বাড়বে যদি কিছু নসিহা করতেন বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে যদি এলেম অর্জনের প্রতি আমাদের আগ্রহ বাড়ে এলেম অর্জনের প্রতি আগ্রহ তো ইসলাম একদম শুরু থেকেই দিয়েছে প্রথম ওহি বলছেদি খালাক পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এলেম অর্জন করার প্রতি আল্লাহ সালাহ তার নবীকীয় নির্দেশ দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকিদা এবং তা আলেম সেটা অর্জন করতে বলেছেন ফলাম ইলাহা ইল্লা ই এবং এর পাশাপাশি যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে তিনি ব্যবধান করে দিয়েছেন কুলহালি হাল কুলহালি আস্তাবলাই আলাম আল্লাদিন আলাই আলমন মোমিনদের মধ্যে যাদের এলেম আছে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সেটিও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ইয়ারফা ইল্লাহ আমানু মিনকুম উল্লাদিনা উতুল আলমা দ্বারা জায়াত যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আর একটু বেশি আর নবী সাল্লা সাল্লাম তো এলেম অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং এলেম অর্জনকে বিশেষ করে জরুরি এলেম অর্জনকে ফরজ বলেছেন তাহলে কেউ যদি না পড়ে তাহলে এলেম কী করে অর্জিত হবে আল্লাহ সাল নবীর কাজগুলোকেও তো ডিফাইন করে দিয়েছেন বলেছেন আলাইহিম আয়াতিহি হিম হেকমা তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহর আয়াত তাহলে এই যে তেলাওয়াত করা এটাও তো কেরা এটা পড়া এখন আমরা বুঝতে পারলাম শরিয়া সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে এলেম অর্জনের প্রতি এবং এলেম অর্জনের একটা অন্যতম মাধ্যম বা প্রধানতম মাধ্যম সে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সেটা হলো অধিক অধ্যয়ন শুনে শুনে দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না এবং ক্লাস করেও দুনিয়ার সব জ্ঞান অর্জন করা যায় না তবে প্রচণ্ড রকম পড়াশোনা করে নানা ধরনের জ্ঞান অর্জন করা যায় সেক্ষেত্রে আমাদেরকে সঠিক রিসোর্সগুলো জানতে হবে বিশুদ্ধ জ্ঞানের ভাণ্ডারটাকে চিহ্নিত করতে হবে কারণ বই পেলেই পড়বেন আর অমনি জ্ঞান হয়ে যাবে এটাও ঠিক না অনেক ফালতু বই আছে অনেক অশ্লীল বই আছে অনেক বই আছে যেগুলো অনর্থক কথাবার্তা বলে এই বইগুলো পরিহার করতে হবে জ্ঞানের বই যে বই আমাদেরকে আলোকিত করবে যে বই আমাদেরকে আকিদা শেখাবে আমাদের ইমানকে সমৃদ্ধ করবে শক্তিশালী করবে বাড়িয়ে দেবে এবং যে বই ইসলামের খুঁটিনাটি সহ জরুরি সব জ্ঞান আমাদেরকে শেখাবে যে বই আল্লাহ সুবহান ও তালের মখলুকাতকে আমাদের সামনে তুলে ধরবে সেটার শৈলী সুন্দর হোক প্রাঞ্জল হোক বা সাধারণ হোক তাদের কিছুটা আসে না বাট একগুচ্ছ জ্ঞান জরুরি জ্ঞান প্রয়োজনীয় জ্ঞান বিশুদ্ধ জ্ঞান যে বইয়ের মাধ্যমে আমরা অর্জন করতে পারব সেই বইগুলো আমাদের পড়তেই হবে এর কোনো বিকল্প নেই আমরা আমাদের ইতিহাসে দেখেছি বড়ো বড়ো মনীষীরা সকলেই অধিক হারে পড়াশোনা করতেন এটা ঠিক যে তারা জ্ঞানের বিশাল একটা অংশ শুনে অর্জন করেছে মহাদ্দে হাদিসগুলোকে শুনে বেশিরভাগ সংগ্রহ করতেন আবার অনেকে লিখিত হাদিসও এমলার মাধ্যমে তারা শিখতেন তাহলে এই যে যেটা এমলার মাধ্যমে শিখতেন সেটাই পড়াশোনার মধ্যেই পড়ে তাই না আর বড় বড় মহাদ্যাসিনরা এবং বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মহাদ্দ শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি এত বেশি পড়তেন আলমাক্তাবা জাহরিয়ার মধ্যে তিনি দিনের পর দিন রাতের পর রাত লম্বা টাইম ধরে কুতুবুত্তরাফ ইসলামের ক্লাসিক্যাল বই এবং যে বইগুলো শুদ্ধ সে বইগুলো পড়তেন এটা খুব গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যে আপনি বিশুদ্ধ বই পড়লে কিন্তু বিশুদ্ধ জ্ঞান পাবেন অনেক সময় অনেকে বলে বই পড়ে কিন্তু সত্যিকার জ্ঞান অর্জন করা যায় না এই কথাটা সর্বাত্মকভাবে সঠিক নয় আপনি যদি ভুল বই পড়েন তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন না বরং আপনি বিভ্রান্ত হবেন কিন্তু আপনি যদি সালাফের সহি বইগুলো পড়েন আকিদার সহি বইগুলো পড়েন তাহলে তো আপনি সঠিক পথেই থাকবেন সঠিক এলমটাকে ধারণ করবেন এবং যাদের লেখা বই আপনি পড়লেন মূলত তারা আপনার সরাসরি উস্তাদ না হলেও পরোক্ষভাবে তারা আপনার উস্তাদ আপনি যদি সুন্নাহ আলিল ইমাম আহমেদ পড়েন আকিদার চ্যাপ্টারগুলো আপনি জানতে পারবেন আর শরিয়াহ আলিল আজরি যদি আপনি পড়েন নুমান্দার আকিদার বইগুলো যদি আপনি পড়েন ইমাম লালকাইয়ের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আকিদার বিশুদ্ধ ভাণ্ডার কিন্তু আপনার কাছে চলে আসবে অতএব পড়ার কোনো গত্যন্ত নেই আজকে আমাদের অনেক মানুষ ইমাদের মাসালাগুলো জানে না আকিদার বিশুদ্ধ কথাগুলো জানে না এবং অনেকে তো আবার বিশুদ্ধ আকিদার প্রতি তাদের অ্যালার্জিও সৃষ্টি হয়ে গেছে তারা যদি আসলে বেশি বেশি বই পড়তো আমাদের সালাফের বইগুলো পড়তো ইমামদের বইগুলো পড়তেন এবং যারা সাহাবাদের জ্ঞানকে উম্মার উদ্দেশ্যে উপস্থাপন করেছেন যেমন ইমাম এবনু তাইমিয়া ইমাম দাহাবি ইমাম ইবনু ক্যাথিয়ার ইমামুল তাইম তাদের বইগুলো যদি পড়তেন তাহলে আমার মনে হয় বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা সহজ হতো দিন বোঝা সহজ হতো এবং আমরা জ্ঞানী হতে পারতাম অতএব আমি বলবো যে আমাদের আসলে এই স্টাডি বাড়ানো দরকার আর আরেকটা জিনিস এখানে একটু বলি স্টাডি স্কিল আপনার স্টাডি করার একটা দক্ষতা লাগে অনেকে পড়ে মনোযোগ রাখতে পারে না ফলে আর পড়তে ভালো লাগে না আপনি কি করে মনোসংযোগটা করতে পারবেন কি করে অধিকক্ষণ পড়তে পারবেন আর কি করলে মানে যা পড়ছেন সেটা মনে থাকবে বেশ কিছু টেকনিক আছে এই ধরনের টেকনিকগুলো আমাদের তাইবা একাডেমির ডিপ্লোমা ইসলাম ইসলাম স্টাডিজের একটা কোর্স আছে স্টাডি স্কিল সেখানে কিন্তু বলা আছে অতএব আপনারা স্টাডি স্কিলের জন্য চেষ্টা করবেন যাতে পঠন দক্ষতা অত্যন্ত সুচারুভাবে অর্জন করা যায় এবং এর মাধ্যমে অনেক বেশি পড়া যায় জাকিয়া বেগম বলেছেন সালাতে মেয়েদের পায়ের কতটুকু ঢাকতে হবে পুরোটাই ঢাকতে হবে সালাতের মধ্যে মেয়েরা যে পোশাকটা পরবে সেটি যদি তার আবায়া হয় সে পায়ের পাতা সহ ঢাকবে এবং অনেক সময় মেয়েদের ঢিলা ঢালা পোশাক থাকে এবং ঢিলাঢালা স্যালোয়ার থাকে তাহলে সালোয়ার দিয়ে সে তার পায়ের পাতা সহ ঢাকবে এটি রসুল সাল্লা সাল্লাম এর নির্দেশনা থেকে প্রমাণিত অতএব এভাবেই সালাদটা পড়তে হবে মেয়েরা তাদের পায়ের পাতা খোলা রেখে অথবা টাকনু পর্যন্ত খোলা রেখে সালাদ পড়বে না আচ্ছা তালহা ইসলাম বলেছেন জানাজা নামাজ কিভাবে পড়ব ও তাকবির দেওয়ার সময় কি হাত উঠাতে হবে কি না এখানে আমরা দেখি যে আমাদের ওলামাইকেরাম তারা প্রথম যে ত্যাগবিরটা জানাজার সালাতে আমরা দেব সেখানে হাত উঠানোর উপরে একমত হয়েছেন অর্থাৎ সকল ওলামাদের মতে জানাজার নামাজের প্রথম তাকবের সময় আল্লাহ একবার বলে হাত বাঁধবেন ইমাম নাবি এবনুল মন্দের তিনি যে দুটো বইতে আলে শরফ এবং আলেজমা এর মধ্যে যে উল্লেখ করেছেন যে ওলামাই ইকরাম এজমাড় করেছেন যে জানাজার সালাতের প্রথম তাকবির হাত উঠাতে হবে সে কথাটা উল্লেখ করেছেন এখানে আমরা দুটো উদ্ধৃতি দেখি এবং মন্দারের উদ্ধৃতি এবং তাকে উদ্ধৃত করেছেন ইমাম নবাবি এবং সেক্ষেত্রে এই ইমাম দয় তারা বলেছেন যে এছাড়া আর যে তিনটা তাকবীর আছে সেখানে তাকবীরের সময় হাত উঠাতে হবে কি না সেটা নিয়ে একতালাফ আছে এক্ষেত্রে আমরা দেখি আল মৌসুয়াহ আল ফাখি আল কুয়েতিয়া অনেক খণ্ডের ফেক এনসাইক্লোপিডিয়া সেখানে বলা হয়েছে যে হানাফি এবং মালিকী ওলামাই কেরামের বক্তব্য হল হাত উঠানো লাগবে না অথবা হাত উঠাবে না আর শাফেরি এবং হাম্বলি ওলামাই ওলামাইকরাম তারা বলেছেন যে না হাত উঠানোটা এখানে মুস্তাহাব বা সন্না এক্ষেত্রে আমরা শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এবং শেখ বিন রিন রাহেমাহমুল্লাহ তাদের ফাতাওয়ার মধ্যে দেখি মাজমু আল ফাতাওয়ার গ্রন্থে অথবা লেকাহাত আলবাব মাফতুহ গ্রন্থে আমরা দেখি তার উভয়েই সবগুলো ত্যাগবীরে হাত উঠানো মুস্তাহাব এ কথাটা বলেছেন দলিল কি এখানে আমরা দেখি যে একটা দলিল সবাই উল্লেখ করেছেন সেটা ইবনু আমর রদি আল্লাহ আনহুমা থেকে যে তিনি হাত উঠাতেন এবং কেউ কেউ এটা উল্লেখ করেছেন যে ইবনু আব্বাস রাদি আল্লাহ তিনিও জানাজার সবগুলো ত্যাগবীরে হাত উঠাতেন শেখ বিন বাজুর রহমাহুল্লাহ কোথাও কোথাও উল্লেখ করেছেন এমন এমনকি নবী সাল্লু আলহিসাল্লামও সবগুলো ত্যাগবীরে হাত উঠাতেন এই 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 রেওয়ায়তের তিনি উদ্ধৃতি দিয়েছেন যদিও আমি তাহকিক করে এবং খোঁজ করে এই রেওয়ায়তটা পাইনি কিন্তু আমরা দেখতে পেলাম কি কোলামাইকেরাম তারা জানাজার প্রত্যেক ত্যাগবীরে হাত উঠানোর মতটাকে প্রাধান্য দিয়েছেন এবং ইসলাম কিও ডট ইনফোর মধ্যেও আমরা দেখি তারা সেটাকে রাজে বলেছেন অতএব আমরা বলবো যে আপনি যদি প্রথম ত্যাকবীরের হাত উঠানোর পরে বাকি তিনটা তেগবীর হাত উঠান তাহলে সেটা মোস্তাহাব পর্যায়ের আমল এবং যদি না উঠান তাহলে আপনার যা সালা হয়ে যাবে কারণ কোনো কোনো ফেঁকি অভিমতে দেখা যায় তারা না উঠানোর কথাই বলেছেন কেউ যদি নাও উঠান তবু তার সালাতুল জানজা হয়ে যাবে তবে সেটা রাজেহ মত অনুযায়ী উঠানোটা মোস্তাহাব সঞ্জিদা আক্তার বলেছেন অনেক মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য হাতের বা মুখের স্বাভাবিক যে পশমগুলো রয়েছে সেগুলো উঠিয়ে ফেলে কোনো কারণ ছাড়া শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এমন করা জায়েজ হবে যেহেতু ভ্রু উঠানো ব্যয়ীত যেটাকে ভ্রু প্লাগ বলা হয় বাকিগুলো ওঠাতে কোনো নিষেধাজ্ঞা নেই হ্যাঁ সঞ্জিদা আক্তার আপনি প্রশ্নের মধ্যে শেষে যে কথাটা উল্লেখ করেছেন সেটা একটা ভাইটাল ইস্যু ইসলামের একটা কায়দার অন্তর্ভুক্ত এবং হাদিসটা এভাবে এসেছে একটা বিশুদ্ধ হাদিস সেটি হচ্ছে নবী সাল্লাম বলেছেন মা মাফি কিতা বিহি ফাহা হালাল আল্লাহ তার কিতাবের মধ্যে যা হালাল বলে ঘোষণা করেছেন সেটা হালাল বৈধ ওমা হার ফাহুয়া হারাম এবং যেটাকে তিনি হারাম হিসাবে গণ্য করেছেন সেটা হারাম ওমা সাকাতা আনহুফাহুয়া আফউন আর যে ব্যাপারে তিনি চুপ থেকেছেন অর্থাৎ হারাম হালাল কোনোটাই বলেননি সেটা আফবুন্ সেটা বৈধ সেটা মোবাহ পারমিটেডের মধ্যে পড়ে অর্থাৎ সেটা করলেও মাফ আবার না করলেও মাফ আল্লাহ আফিয়া তাহ তবে আল্লাহ যেটাকে মাফ করে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো সেটা তোমরা গ্রহণ করো আচ্ছা তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে জিনিসগুলোকে আল্লাহ তালা নিষেধ করেননি মামালাতের ক্ষেত্রে প্রাত্যহিক জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সেগুলো নিষেধ নয় তাহলে আমরা দেখেছি যে রসুল সাল্লাহ সালামের বিশুদ্ধ হাদিসে আন্না মেসা ওয়াল মোতানা মেসা যারা ভ্রু প্লাগ অন্যের করে অথবা নিজেদেরটা করে তাকে আল্লাহ সাম তালা লত করেছেন অভিসম্পাদ দিয়েছেন তাহলে ভ্রু প্লাগ করা ছাড়া বাকি অন্য লোম উঠানো এই ব্যাপারে যেহেতু নিষেধাজ্ঞা নেই ফলে সেগুলো ওঠাতে শরিয়াতে কোনো বাধা নেই এবং এজন্যে মেয়েরা পাপি হবে না এবং শরিয়া লঙ্ঘনও হবে না সেটা সে কোনো কারণ ছাড়াই করুক আর কোনো কারণেই করুক সে যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য করে তাতেও কোনো সমস্যা নেই ইকবাল হোসেন বলেছেন অমুসলিমদের প্রতি মুসলিমের যে কোনো প্রকার ভালোবাসা থাকা ইমান ভঙ্গের কারণ তাহলে যেমন আমাদের অমুসলিম ক্লাসের বন্ধু বান্ধব বা যেমন আমাদের ক্লাসের অমুসলিম বন্ধু বান্ধব ও ছোটোবেলা থেকে অমুসলিমদের সাথে বেড়ে ওঠা এবং আহলে কিতাবদের মধ্য থেকে কোনো নারী মুসলিমের স্ত্রী হলে কোনো গরিব অসহায় মুসলিমকে কোনো অমুসলিম টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে সহায়তা করলে কাফেরদের প্রতি যে ভালোবাসা জন্মায় এটা কি ঈমানের ভঙ্গ হবে না আসলে যেটা ইমানকে ভঙ্গ করে সেটা হচ্ছে অমুসলিমদের ইসলামের বিরুদ্ধাচারণকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমদের অশ্লীলতা এবং পাপকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমদের শেরক এবং কুফুরিকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমদের ইসলাম বিদ্বেষকে যদি কেউ ভালোবাসেন অমুসলিমরা মুসলমানদের প্রতি যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে যেমন ফিলিস্তিনে ইহুদিরা চালাচ্ছে সেটাকে যদি কেউ ভালোবেসে ফেলেন তাহলে এটা তার ইমান ভঙ্গের কারণ হবে কিন্তু অমুসলিমদের মধ্যে যারা ভদ্র অমুসলিমদের মধ্যে যারা মুসলিমদের প্রতি বন্ধু সুলভ আচরণ করে এবং অমুসলিমদের মধ্যে যারা মুসলিমদের বিপদে পাশে এসে দাঁড়ায় তাদের প্রতি ঘৃণা পোষণ কীভাবে করবে মানুষ তাই না তাদের প্রতি একটা সহানুভূতি সুলভ মনোভাব গড়ে ওঠে এবং এটা হচ্ছে তার মানবিক আচরণের কারণে তার কুফুলির কারণে না তার সেরিকের কারণে না তার পাপের কারণে না ফলে আপনাকে এই বিষয়গুলোর মধ্যে কিন্তু পার্থক্য করতে হবে মোটা দাগে অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখলেই কাফের হয়ে যাবে এটা শুদ্ধ নয় এটা শুদ্ধ নয় আমরা মনে হয় একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার মতো আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে অন্যথায় রাসুল সাল্লাহ সাল্লাম এবং কোরআনের সবগুলো আয়াতের মধ্যে আমরা তালগোল পাকিয়ে ফেলবো সুরা আল মমতা যে আয়াতটা এক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে রয়েছে আমি সেটা একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই সোরা আল মোমতাহেনার মধ্যে আল্লাহ স্মালা আট ও নয় নম্বর আয়াতে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে দিয়েছেন যেমন আল্লাহ সুমতালা বলছেন লাইন হাকুম্লাহু আনিলামিউ কাতিল ইলাইহিম ইন্নাল্লাহা ইউহব্বুল মুদিন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এটা মুসলিমদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি নয়ানুগ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না নিশ্চয়ই ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন ইন্দামায়ান হাকুমুল্লা কুমদিন আল্লাহ তো কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও আখরাজুকুমিন্দিয়া রিকুম এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে যেমনটি ইহুদিরা ফিলিস্তিনিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ওয়াহরু আলা এখরা এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে যারা সহায়তা করেছে আন আল্লাহম তাদের সাথে বন্ধুত্ব করাকে আল্লাহ তালা নিষেধ করছেন ওমাইয়া তাহম ফাউল্যা ইকাহমালেমুন আর যারা তাদেরকে বন্ধু বলে তাদের সাথে বন্ধুত্ব করে তারা ওয়ালিম আমার মনে হয় এই দুটো আয়াত আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে ইসলামের স্ট্যান্ডটা কী এবং আমাদের কী করা উচিত আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন করেছেন নাজমুল হুদা বলেছেন সালাতে ইস্তরাহা করা এটা কি শোন ইস্তরাহা সকল বয়সের মানুষই করতে পারবে কি এখানে ইস্তরাহা বলতে জেলসাতুল ইস্তরাহা বোঝাচ্ছেন অর্থাৎ বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তরাহা এটাকে বলা হয় বিশ্রামের বৈঠক জেলসাতুল ইস্তরাহা এটা হলো প্রথম রাকাতের দ্বিতীয় সেসদার পরে একটু বসে তারপরে উঠা। এবং তৃতীয় রাকাতে যদি চার রাখা নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে দ্বিতীয় সেসদার পরে বসে তারপর ওঠা আচ্ছা সকল ওলামাইকেরাম একমত যে এই জেলসাতুল ইস্তরাহা এটা সালাতের ফরজও নয় ওয়াজিবও নয় এ ব্যাপারে সকল ওলামাইকেরাম একমত এবং এটা সালাতের সুন্নতে মোয়াক্কাদার মধ্যেও গণ্য নয় তবে তারা এরপর একতেলাফ করেছেন এটা কি সন্না নাকি এটা মানে যারা দুর্বলতার কারণে বসে উঠতে হয় তাদের যখন প্রয়োজন হয় তখন শোন্যা মানে এখানে দু প্রকার তাই না একতলাফটা হল এটা সোনা কিনা দুটো মত পেলাম একদল বলছেন সোননা আরেক দল বলছেন শুননা না আরেক দল বলছেন যে এটা যাদের প্রয়োজন যেমন দুর্বল ব্যক্তি অতি বৃদ্ধ ব্যক্তি বা একটু অসুস্থ ব্যক্তি তাদের যদি একটু বসে উঠতে ভালো লাগে তাহলে তাদের জন্য কি কিনা তাহলে এখানে আমরা আসলে বেশ কয়েকটা মত পাচ্ছি এখানে ইমাম শাফি রহমাহল্লা এবং আহলুল হাদিদদের মধ্য থেকে একদল ওলামাইকেরাম বলেন যে এটা সন্না এবং এটা ইমাম আহমেদ রাহেমাহুল্লার দুটো রেওয়ায়তের একটা রেওয়ায়ত এক রেওয়য়েতে তিনি বলেন এটা সন্না নয় এক রেয়াতে বলেছেন সন্না আচ্ছা আরেকটা মত অনুযায়ী তারা বলছেন যে এটা সন্না নয় আচ্ছা তৃতীয় যে মতটি এখানে আছে তৃতীয় যে মতটি এখানে আছে সেটি হচ্ছে তারা বলছেন যখন কোনো ব্যক্তির এটা প্রয়োজন হবে তখন তার জন্য শন্যা আর যার প্রয়োজন হবে না সেটা শুননা নয় তারা বললেন কি ইন্দাহা আতুন আন্দাল হাজা দু রিহা যখন হাজাত হবে এই জেলসতুল ইস্ত্রাহার প্রয়োজন হবে তখন এটা শুননা তখন এটা শরীরাসমত অন্যথায় এটা সে করবে না আচ্ছা এখন এই তিনটা মতের মধ্যে কোন মতটা বেশি শক্তিশালী এখানে আমরা বলবো যে যেহেতু আমরা বলেছি এটা ওয়াজিবোনা না তাহলে মুস্তাহাব মোস্তাহাব সন্না এটাকে মতলাকান সন্না বলাটাই সব দিক থেকে সবচেয়ে সুন্দর মত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় কারণ যদি সুন্নতুন নতুন হাজা এটা হচ্ছে ইজতেহাত যে হাজাত হলে বসবে না হলে বসবে না এ দলিলটাও তারা দিয়েছেন এখান থেকে যে মালিক ইবুল হোয়ারেফ রাদি আল্লাহ তাল্লা আনহ তিনি রাসুলসাল্লাসামের জীবনের শেষ দিকে সে ইসলাম গ্রহণ করেছেন এবং এই যে জেসুতলেসার হাদিসটা তার বর্ণনায় পাওয়া যায় আগের সালাতের বর্ণনাগুলোর মধ্যে এটা নাই তাহলে বোঝা গেল সাল্লাম যখন বৃদ্ধ হয়েছেন শেষ দিকে তার দুর্বলতা বেড়েছে তখন তিনি বসে উঠতেন এটাকে লক্ষ্য করে ইজতেহাত ভিত্তিক তারা এটা বলেছেন তো এটাও ওয়জি এটাও খুবই শক্তিশালী একটা মত এটাও খুবই শক্তিশালী একটা মত অর্থাৎ হাদিসের সিয়াক সাবাক এগুলো বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে গভীর পর্যবেক্ষণ থেকে তারা এই মতটা দিয়েছেন এটা সৌদি আরবের অনেক শাইখের কাছে আমরা শুনেছি শেখ আল বাসাম যিনি আহকামের সরাটা লিখেছেন তিনি মঠটাকে প্রাধান্য দিয়েছেন শেখ মাহমদ বিন মাহমদ আল মুখতারাসান কেতি হফাজাহুল্লাহ তিনি আমাদের শিক্ষক ছিলেন এবং সৌদি আরবের বিখ্যাত একজন আলেম তিনিও এই মঠটাকে প্রাধান্য দিয়েছেন আর অনেককে আমরা এই মঠটাকে প্রাধান্য দিতে দেখেছি তবে মানে ফার্দার পড়াশোনার পরে আমার কাছে এবং আরও অনেকের কাছে এটা প্রতীয়মান হয় যে এটাকে মতলাকান অর্থাৎ কমনলি সন্না বলাটাই শ্রেয় কারণ রাসুল সাল্লাম সালাতের মধ্যে তার জীবনের শেষ দিকে এসে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমলটা করেছেন সেটা তিনি তো আর বলে যান নাই যে যে পারবে না সে এটা করবে আর যে পারবে সে করবে না এটা তো বলে নাই তাহলে যেহেতু বলে যান নাই তাহলে এটাকে কমন মুস্তাহাবের মধ্যে রেখে দেওয়াটাই ভালো আল্লাহ তাল আলম মাহিমা মুস্তাফা তিনি বলেছেন যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে দেখা যায় বাহ্যিক সকল বিষয়ে স্ত্রীদের মাঝে সমতা করতে পারলেও মনের দিক থেকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায় না আমার প্রশ্ন বালাক্রমে দুই স্ত্রীকে সমান সময় দেওয়া আলাদা বাড়িতে রাখা সমান কাপড় খাবার চিকিৎসা ব্যবস্থা রাখা সত্ত্বেও স্বামী যদি নির্দিষ্ট করে একজনকে অন্তরের দিক থেকে বেশি ভালোবাসে তাহলে সে কি গুণাগার হবে না সে গুণাগার হবে না কারণ এটা কোরআনই বলে দিয়েছে বলছে মানে ভালোবাসা এটার উপর তো মানুষের আসলে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল নেই তবে বাহ্যিক আচরণ এই যে হকুকগুলো দেওয়া যেটা সেগুলো ঠিক রেখে যদি কারোর প্রতি তার অন্তর বেশি আকৃষ্ট হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্যালাতামিল ও কুল্লাল মাইল পরিপূর্ণভাবে কারো দিকে ঝুঁকে যাওয়া যাবে না কারণ ঝুঁকে গেলে তখন তার হকুকগুলোর মধ্যে আপনি বৈষম্য করবেন সুতরাং অন্তর অন্তরের দিক থেকে কাউকে যদি একটু বেশি ভালো লাগে সে জায়গায় আসলে মানুষ অসহায় সেই জায়গায় মানুষ নিজেকে মানে সমানভাবে সবার প্রতি সমান ভালোবাসা রাখতে পারে না রাখতে না পারার কারণও স্পষ্ট কারণ তার যদি একাধিক স্ত্রী থাকে তারা সকলেই তার সাথে সমান বিহেভও করে না আমরাও দেখি সব মানুষ কিন্তু আপনার সাথে সমান তালে বিহেভ করে না অতএব পৃথিবীর সব মানুষের প্রতি আপনার সমান ভালোবাসা এটা ঠিক নয় সমান ভালোবাসা থাকে না যে আপনাকে বেশি ভালোবাসে তার প্রতিও আপনিও বেশি ভালোবাসা পোষণ করেন কিন্তু আচরণ হতে হবে বৈষম্যহীন কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা যাবে না এটাই হচ্ছে সেরিয়াতের বিধান আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা এসছে এরকম যে আমরা ইদানিং ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি যে কেউ একজন হয়তো চারজনের বেশি নারীকে বিবাহ করেছে মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে আবার ইদানিং ইউটিউবে দেখা গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে এটা ভাইরালও হয়েছে যে একজন ব্যক্তির আটজন স্ত্রী এবং তিনি দাবি করেছেন যে তার বাবা স্বপ্ন দেখার কারণে তাকে নাসিয়াত করেছেন তিনি যেন আটটা বিবাহ করেন এবং সেই জন্য তিনি আটটা বিবাহ করেছেন ইউটিউবে দেখা যায় তাদের সাক্ষাৎকার আট বিবি সহ তার সাক্ষাৎকার প্রচলিত হয়েছে শরিয়ার দৃষ্টিতে এটা এর বিধানটা কি। এ প্রসঙ্গে আমি সকলকেই এই রিমাইন্ডারটা দিতে চাই যে ইসলাম মানে স্পষ্টভাবে অল কোরআনের মাধ্যমে আর আসন্দার মাধ্যমে মুসলিম অম্মাকে এটা নির্ধারণ করে দিয়েছে যে কোনো মুসলিম অ্যাট এ টাইম চারজন স্ত্রীর বেশি সে বিবাহ করতে পারবে না অর্থাৎ চারজন স্ত্রী থাকা অবস্থায় সে পঞ্চম নারীকে বিবাহ করতে পারবে না হ্যাঁ যদি তার কোনো একজন স্ত্রী মারা যায় অথবা কাউকে সে তালাক দিয়ে ফেলে তার স্ত্রী কমে যায় তখন তিনজন হয়ে যায় তখন সে আরেকজনকে করতে পারবে তার লাইফ লং বিবাহের মধ্যে যদি সে পঞ্চম হয় সমস্যা নেই যদি আরও একজন মারা যায় তাহলে জনকে বিয়ে করতে পারবে শর্ত হচ্ছে তার অ্যাট এ টাইম চারজনের বেশি স্ত্রী থাকতে পারবে না এটি সুরাতুল নেসার শুরুতে আল্লাহ সালা উল্লেখ করে দিয়েছেন মাসনা ও রুবা এভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন অতএব যারা কোরআন এবং সন্ন্যার এই নির্দেশকে লঙ্ঘন করছেন তারা অত্যন্ত গর্হিত কাজ করছেন এবং চতুর্থ স্ত্রীর পরে অ্যাট এ টাইম যাদের চারজন স্ত্রী আছে চতুর্থ স্ত্রীর পরে তার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম বিবাহগুলো সরিয়া দৃষ্টিতে শুদ্ধ হয়নি এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব এবং যাতে সেরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো ভাই কিংবা বোন অথবা তাদের অভিভাবক লিপ্ত না হন সেই নাসিহা আমরা তাদের প্রতি করছি মিজানুর রহমান তিনি বলেছেন আমি আত্মব্বন্নবী এই বইটি কিনেছি এটি আকিদাগত এবং সকল দিকের বিবেচনায় পড়াশোনা করা শুদ্ধ হবে কিনা আপনি আত্মিব্বন্নবী কোনটি কিনেছেন আত্মিব্ব নবী এই ধরনের বই অনেক নির্ভরযোগ্য লেখকরা লিখেছেন তার মধ্যে আছে ইমাম দাহাবি রাহমাহুল্লাহ বিখ্যাত মহাদ্দেস বিখ্যাত আলেম বিখ্যাত ইতিহাসবিদ হ্যাঁ এবং পাশাপাশি ইমাম আব্দুল তাইম এ দুজনই ইমাম আব্দুল তাইমিয়ার ছাত্র তাদের আত্মীয়বন্ধাবী নির্ভরযোগ্য বই তবে প্রসঙ্গত বলি যেহেতু সকল বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমাদের রূপে পড়ায় নেই এটা মনে রাখতে হবে যে মানুষ মাত্রই ভুল করে একজন মহাকে কালেমও ভুল করেন এমন কি কোন কোনো মহাকে কালেমের মধ্যে কখনো কখনও আকিদার খুঁটিনাটি মশালায়ও ত্রুটি খুঁজে পাওয়া যায় ইমাম তারই যেমন তিনি মনে করেন যে কবরের আজাব রোহের উপর হবে দেহের উপর হবে না অথচ জামা বলেন কবরের আজাব দেহ রোহ দুটোর উপরই হবে তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু ভুল পাওয়া যায় এবং সেটা বিভিন্ন খুঁটিনাটি মশালায় ফেখের বিভিন্ন মশালায় এটা পাওয়া যেতে পারে অতএব আপনি যদি বলেন যে এমন কোন তিব্ব নববের বই আছে কিনা যার মধ্যে কোনো ভুল নেই এই গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে মহাক্ষেক নির্ভরযোগ্য আলেমদের বই যদি আপনি কিনে থাকেন তাহলে সেটা পড়তে কোনো অসুবিধা নেই সাইফুর রহমান বলেছেন অনলাইনে রুকিয়া করা কতটুকু সরিয়াসম্মত আর রুকিয়ার ক্ষেত্রে রোকিয়া সেন্টার খোলা কতটুকু বৈধ রুকিয়া অনলাইনে করার বিষয়টা একদম নতুন তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার এক আত্মীয় একবার দেখলাম যে তিনি এভাবে মোবাইল ফোনটা নিয়ে তিনি আয়তাল কুরসি পড়ছেন পড়ে করে ফোন দিলেন তাই বললাম ভাই কি করলেন বললেন যে আমি আমার ছেলেকে রুকিয়া করে দিলাম বললাম যে আপনার ছেলে কোথায় বলল যে চিটকং আমি বললাম এটা আবার কোন পদ্ধতি কোথায় পেলেন এই পদ্ধতি সঠিক কি না সেটা কীভাবে বা বুঝলেন বললো যে না এটা আমি করে ফল পেয়েছি ফল পেয়েছি যাই হোক আসলে দিনের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই বোনেরা তারা মানে নিজের ইচ্ছা যে কোনো কাজ করে ফেলেন করে ফেলার আগে মহাকে মহাকাইকারের সাথে আসলে একটু পরামর্শ করা দরকার এবং তাদের কাউন্সেলিং নেওয়া প্রয়োজন অনলাইনে রক্রিয়া করা মানে হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি করবেন করে ফোঁ দেবেন তাই না অনলাইনে ফোঁ দেবেন তারপরে আওয়াজটা সেখানে যাবে সেটা লাগবে তো এই ধরনের কোনো আসল বা দলিল না থাকায় আমরা বলবো যে এই এরকম রুকিয়া করাটা উচিত হবে না বরং রুকিয়া তো হচ্ছে আপনি পড়ে ফোঁ দেবেন তাই না পড়ে ফোঁ দেবেন নিজে পড়ে নিজের গায়ে ফোঁ দেবেন অথবা হাতে ফোঁ দিয়ে যেটা ঘুমের আগে আপনি সারা শরীরে হাত যেখানে যায় সেটা দিয়ে মাসে করবেন তাহলে এইটা সরাসরি ফিজিক্যালি করাটা সরিয়াসম্মত অতএব এর বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় টেলিফোনে কিংবা মোবাইলে এটা করাটা সরিয়াসম্মত হবে না বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে আর রুকিয়া সেন্টার খোলা এটা সর্বতভাবে অবৈধ বলা যাবে না তবে আসলে রুকিয়া কিভাবে করছে শরীয়তের সীমারেখা তারা মেনে চলছে কিনা। এবং মানুষের সাথে তারা কিভাবে বিহেভ করছে ইত্যাদি সব কিছু যদি সম্মত হয় তাহলে সেন্টারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সময় রুকিয়া ইত্যাদির মাধ্যমে প্রচুর চার্জ করা হয় অনেক বেশি টাকা নেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে এই এই জায়গাটা সীমিত হওয়া প্রয়োজন এটা সেবামূলক হওয়া প্রয়োজন এবং রুকিয়া করে মানুষজন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এভাবে ইনকামের স্বপ্ন না দেখে শেরিয়ার এই সুন্দর ইনস্ট্রুমেন্টগুলোকে যদি আমরা স্বল্প ফি নিয়ে আমরা অধিক মানুষকে সেবা দিতে পারি এবং ধোকাবাজি প্রতারণা এগুলোকে ত্যাগ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে সুন্দর হবে একই ক্ষেত্রে আমি হিজামার ক্ষেত্রেও বলবো রোকিয়া এবং হিজামা এক্ষেত্রেও আমরা যেন সাশ্রয়ী মূল্যে মানুষকে বা স্বল্প মূল্যে মানুষকে এই সেবাটা দেয় আমার কাছে একজন বলেছেন কদিন আগে বা দু এক বছর আগে যে এক ব্যক্তির সম্পর্কে বলেছেন যিনি এক একটা তাবিজ বিক্রি করেন কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা এক লাখ কোনোটা দেড় লাখ এবং তাবিজের মানে প্রভাব এবং তাবিজের বেনিফিট অনুযায়ী তিনি কোনো কোনো তাবিজকে আড়াই লাখও বিক্রি করে থাকেন বাংলাদেশে বাংলাদেশের বাইরে আমরা এখানে ইন আল্লাহ ও রজন পড়া ছাড়া ইয়াদু বিল্লাহ পড়া ছাড়া আসলে আর কিছু এখানে বলতে অক্ষম এই ধরনের তাবিজ বেচা কেনা এটা মোটেই সম্মত নয় আর তাবিজটা রোকিয়ার মধ্যে পড়ে না এটা সম্মত কোনো আমল নয় সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে হুমায়ুরা রহমান বলেছেন রাগারাগি করে কেউ যদি মনে মনে চিন্তা করে একথা বলে যে আমার বউকে তালাক দেব। তাহলে কি তালাক হয়ে যায় কেউ একবার তালাক উচ্চারণ করলে কি বিচ্ছেদ হয়ে যাবে নাকি তিনবার তালাক উচ্চারণ করতে হবে প্রথম কথা হচ্ছে মনে মনে বউকে তালাক দেওয়ার চিন্তা করা এইটা মানে সাধারণত সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তির কাজ না তিনি মনে মনে কেন এইভাবে চিন্তা করবেন তিনি তো তার ওয়াইফের সাথে এতদিন ঘর করছেন তিনি হয় চিন্তা করবেন সলিড যে এখানে আমাদের সংসার টিকবে না অতএব আমরা তালাকের সিদ্ধান্ত নিচ্ছি বা নেব সেখানে নেগোসিয়েশনের প্রয়োজন হলে সেটা করবেন কিন্তু মনে মনে বেশি বেশি চিন্তা করাটার দ্বারা বোঝা গেল তিনি হয়তো ওসিডির প্রবলেমে ভুগছেন মানসিক কোনো বিষণ্নতায় ভুগছেন অথবা মানসিক রোগ তাকে হয়তো বা পেয়ে বসেছে ফলে এই ধরনের ওয়াশ তার কাছে বারবার আসছে তিনি এই ওয়াশা থেকে বাঁচতে হলে প্রথমত স্যার এই ট্রিটমেন্ট করা দরকার ওয়াস ওয়াসা থেকে বাঁচার যে ট্রিটমেন্ট সরিয়ে দিয়েছে এবং পাশাপাশি যদি তিনি মনে করেন যে তার ওসিডির প্রবলেম হতে যাচ্ছে বা মানসিক কিছু প্রবলেম দেখা দিয়েছে তিনি কোনো মানসিক ডাক্তারের কাছেও তিনি যেতে পারেন এই ধরনের ব্যক্তিদের এই চিন্তা যে স্ত্রীকে তালাক দিয়ে ফেলবো এই করবে এইগুলো দ্বারা তালাক হবে না আর কেউ যদি একবার তালাক উচ্চারণ করে এইভাবে যে স্ত্রীকে বললো আমি তোমাকে তালাক দিলাম অথবা কাউকে বললো আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি এই যে দুটো বলল মানে সরাসরি স্ত্রীকে বলুক অথবা অন্য কাউকে বলুক যে আমার স্ত্রীকে আমি এক তালাক দিয়েছি তাহলে এক তালাক হবে এবং এই তালাকটা কার্যকর হবে ইদ্যতের পরে অর্থাৎ স্ত্রী ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে তালাক কখনোই তিনবার উল্লেখ করার প্রয়োজন নাই কেউ যদি একটা তালাকের নিয়তে তিনবার উচ্চারণ করে তাহলে একটা তালাক বলে গণ্য হবে আর একই বৈঠকে বিশুদ্ধ মত অনুযায়ী তালাক একটাই হবে তিনটা হবে না যদিও এ ব্যাপারে ওলামে কেরামের দ্বিবিধ মত আছে সেতু বিনতে মঞ্জু তিনি বলেছেন আমার মেয়ের বয়স দুই মাস মাঝে মধ্যে আমার শরীরে সে পেশাব করে দেয় আমি তখন ভুলে ওই কাপড়ে সালা আদায় করে ফেলি কাপড় শুকিয়ে যাওয়ার সময় ধোয়ার কথা মনে থাকে না মনে পড়ার সাথে সাথে আবার শরীরে যে অংশে পেশাব লেগেছে তা ধৌত করে কাপড় চেঞ্জ করে পুনরায় আদায় করি এ কাজটি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আপনি যখন নাজাসাত নিয়ে সালাত পড়বেন তখন আপনার সালাদ হয় না আর আপনি মনে পড়ার সাথে সাথে আপনি আবার সেটা ধুয়ে সালাত পরে নিচ্ছেন এটা ঠিক আছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলছেন আমি হোটেল ম্যানেজমেন্টে লেখাপড়া করছি আমি কিছুদিন হোটেল ম্যানেজমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করছিলাম ধর্মীয় কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি কিন্তু সেখানে প্রচণ্ড লস খাই আবার চাকরি করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু অন্য সেক্টরের কোনো কোম্পানি আমাকে নিতে আগ্রহী হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে হোটেলে হিউম্যান রিসোর্সের জব করা কতটুকু হাল হবে যেহেতু এর ম্যানেজার হিসাবে মদ বিক্রির কর্মীও আমাকে নিয়োগ দিতে হয় দ্বিতীয়ত হোটেলে ইনকাম হিসাবে সার্ভিস চার্জ আছে মদ বিক্রির সার্ভিস চার্জের টাকাও আমি পাই আমি সেটা দিয়ে কি করব ম্যানেজমেন্টকে বলে বারের টাকাটা বাদ দিতে বলবো নাকি টাকাটা নিয়ে কাউকে দান করে দেব। আপনি যেই হোটেলে কাজ করছেন সেই হোটেলে যদি মদের বার থাকে অথবা সেই হোটেলে যদি নারীদের নিয়ে কোনো অশ্লীল কিছু করা হয় তাহলে এই হোটেলের জবই আপনার শুদ্ধ হবে না এবং এই হোটেলের কাজ করার কারণে আপনার যে ইনকাম সেটা হাল হবে না এখানে পিউরিফাই করার কোনো সুযোগ নাই অতএব আপনি এই ধরনের কাজ বাদ দিয়ে যেখানে পরিপূর্ণ হালাল অন্য যে কোনো চাকরি সেখানে যাবেন মদ এবং যেখানে নারীদের ব্যবসা আছে সেটা কোনো মতেই হালাল নয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ওপেন স্কাই ফেসবুক নাম বলেছেন বাইক শেয়ারিং জবে মেয়েদের ড্রপ করা যাবে কি এ জবে যদি ফিমেল কাস্টমারদের নিয়ে বিস্তারিত কিছু বলতেন তাহলে খুবই ভালো হতো মেয়েরা যদি ছেলেদেরকে বহন করে অথবা ছেলেরা যদি মেয়েদেরকে বহন করে এটা শরীয়তে কোনো মতেই জায়জ নেই এটা গোনাহের কাজ কারণ বাইক হচ্ছে পাশাপাশি একজন আরেকজনের পেছনে বসা তাদের শরীরে স্পর্শ কোনো পর্দা নেই মানে সব দিক থেকে অবজেকশনেবল একটা একটা অবস্থা একটা পরিস্থিতি তৈরি হয় যেটা শরিয়া কখনও অ্যালাউ করে না ফলে আমরা বলবো বাইক শেয়ারিংয়ের ক্ষেত্রে এভাবে বিপরীত লিঙ্গের কাউকে বহন করা শরিয়া সম্মত নয় মজাহরুল ইসলাম বলেছেন আমার নিকট আত্মীয়দের অনেককে মাস সেলে উদ্ভট বিভিন্ন রকম নিয়মকানুন মানে যেমন বিয়ে সাতির মতো অনুষ্ঠান তারা করে না আত্মীয় স্বজনরা দাওয়াত দিলে তাদের বাড়ি তারা যায় না এবং অন্যদেরকেও নিজের বাড়িতে তারা দাওয়াত দেয় না আর আসুরের দিন তা তার মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন রকম কার্যকলাপ তারা করে আমি ওনাদের পক্ষে আমি ওনাদের নিজেদের পক্ষ থেকে যতটা পেরেছি বলেছি বলেছি ইসলাম বহির্ভূত কাজ এগুলো এগুলো করার কোনো নির্দেশনা ইসলামে নেই তবুও তারা ব্যাপারটা কিছুতেই বুঝছে না এক্ষেত্রে কীভাবে ওনাদেরকে নাসিয়া করা যায় একটু বললে উপকৃত হব যেহেতু ওনারা খুব নিকট তাই এ সকল কার্যকলাপ দেখলে আমার নিজের খুব খারাপ লাগে কীভাবে নাসিয়া করা যায় একটু বলবেন প্লিজ ধন্যবাদ মা জাহরুল ইসলাম ইসলাম অত্যন্ত সলিড একটা জীবন ব্যবস্থা খুব সিম্পল এবং মাত্র কোরআন এবং সন্না থেকেই অনেক হাজার হাজার বই থেকে আপনার ইসলাম না লাগবে না কোরআন এবং সন্না থেকে তবে সেক্ষেত্রে একজন লেম্যান হিসাবে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের মহাক আলেমদের থেকে নিতে হবে মহাকিক নির্ভরযোগ্য আলেম মেন স্ট্রিমের আলেম ইসলামের এখানে অনেক ফেরকা অনেক বিভ্রান্তি সব কিছু নিয়ে জগা জগাখিচুড়ি ইসলাম মানা যাবে না কেরাম যে আদর্শের উপর ছিলেন আমাদের ইমামগঞ্জ যে আদর্শের উপর ছিলেন মহাদেসিনে কেরাম যে আদর্শের উপর ছিলেন তাদের সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে এবং আজকের যুগে সেই সকল ওলামাই কেরামের ধারাবাহিকতা যে আলেমরা রক্ষা করছেন তাদেরকে আমাদের ফলো করতে হবে এটা বোঝাটা কঠিন কিছু না কারা এলেম নিয়ে কথা বলেন কাদের বিহেভিয়ার সুন্দর কারা আসলে ইসলামের মৌলিক এবং অথেন্টিক জিনিসগুলোকে বহন করেন এবং সে এলেমটা মানুষের সাথে শেয়ার করেন এটা একটু দেখলে চোখ কান খোলা রাখলে বোঝা যায় ঠিক যেমনটা আমরা বুঝি বাজারে গেলে কে ভেজালহীন মুক্ত জিনিস বিক্রি করে আর কে ভেজাল যুক্ত জিনিস বিক্রি করে তো ফলে আমার কাছে মনে হয় গোলামাই কেরামের কথার ভিত্তিতে কোরআন ভিত্তিক জীবনযাপনের মধ্যে আমাদের মুক্তি আর যেগুলো এখানে বলা হলো এগুলো আসলে ইরানের যে ইতনারিয়া হ্যাঁ বারো ইমামের যে দলটা আছে বা শিয়া রফেদি এগুলো তাদের চর্চা তারা নিজেদেরকে শেয়া বলে মনে করে এবং হোসেন রাজি আল্লাহ তা সেই আশুরার দিন একষট্টি হিজের মৃত্যুর ঘটনাকে স্মরণ করে এসব কিছু তারা চালু করেছে আমরা অনেকেই না বুঝে সেগুলোকে ইসলামের রিচুয়াল হিসাবে গ্রহণ করেছি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের জ্ঞানমুখী না হওয়ার ফসল আমি সবাইকে নাসিহা করব প্রথমত আমার নিজেকে সহ আসুন আমরা ইমান এবং তাকুয়ার পথে চলি এবং আমরা এলেমের পথে চলি প্রয়োজনীয় এলেম অর্জন করি তাহলে এ সকল অজ্ঞতা এবং মূর্খতা চলে যাবে আমাদের জীবন থেকে যে সকল পাপ যে সকল বেদা বেদাৎ মধ্যে একদম গেড়ে বসেছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ আমাদের সবাইকে সে তফফিক দান করুন আমরা ইতিমধ্যে আপনাদের বেশ কিছু লাইভ কোশ্চেন পেয়েছি একটু চেষ্টা করব যে দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর যেন আমরা নিতে পারি পারভেজ টপি বলেছেন হজের সময় দেখলাম কয়েকদিন একটা জানাজার সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি জানাজার সালাত পড়ানো হলো এমনটা কেন এটা হলো একটা জানাজার আপনারা জানেন যে অনেক মানুষ মারা যায় শহরে অনেক মানুষ এবং বিদেশ থেকে অনেক মানুষ আসে তো যেটা প্রস্তুত করা হয়েছে সেটা তারা নিয়ে আসে এবং লাইনে আরও অনেক থাকে অনেক সময় বলা হয় যে না এখন একটাই হবে অন্যটা হবে না এটা সেখানকার যে ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তারা এটাকে নির্ধারণ করেন এখন একটা জানাজা যখন আসলো আর কোনো জানাজা আপাতত নেই এর ভিত্তিতে যখন প্রথম জানাজাটা হলো তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আরেকটা জানাজার রিকোয়েস্ট আসলো যে কোনো হয়তো জরুরতের কারণে বলা হলো যে এই জানাজাটাও একটু পড়ানো হোক তখন সেটা পড়া হয় এতে তো কোনো শরীর কোনো লঙ্ঘন নেই আর একসাথে একাধিক ব্যক্তির জানাজা একসাথেও হতে পারে এই জন্য আপনারা দেখবেন যে সেখানে বলা হয় আল আলাল মাইয়েত ইয়া রাহামু কুমল্লা অথবা রাহেমা আসলাত অথবা আসল্লা আলাল ওয়া আল্লাতে এভাবে বলা হয় তেফেলকে আলাদা করা হয় তেফেল মানে শিশু তো এতে কোনো সমস্যা নেই আপনি যদি কোনো কারণে একজন লোক মারা যায় তারপরে তার জানাজা পড়লেন এরপরে আরেকটা মাইয়াত আসলো তার জানাজা পড়লেন তাতেও কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে সাকিবুল ইসলাম বলেছেন অফিস বিল্ডিংয়ের উপর তলায় নামাজের জন্য নির্ধারিত জায়গা আছে একদম ছোট মসজিদের মতো করে কিন্তু কোনো নির্দিষ্ট ইমাম নেই মুসল্লিরা নিজেদের মতো করে জামাত আদায় করলে কি জামাতের ওয়াজে পূরণ হবে উল্লেখ্য অফিস থেকে চার পাঁচ মিনিট দূরত্বে মসজিদ রয়েছে এটা প্রেয়ার রুম এটা মসজিদ না এটা মুসাল্লা মুসাল্লা তো উত্তম হচ্ছে মুসলিমরা যখন আদায় করবে নিজেদের মধ্যে যিনি সবচেয়ে যোগ্য তাকে ইমাম হিসাবে নির্ধারণ করে নেওয়া এখন যদি অফিসিয়াল কোনো ইমাম না থাকে যেহেতু এটা এটা একটা মসজিদ না ছোট্ট প্রেয়ার রুম তাতে কোনো অসুবিধা নেই এই ধরনের প্রেয়ার রুমে যারা বড় মসজিদে যেতে পারবেন না তারা পড়তে পারেন তবে আমরা বলবো যে চার পাঁচ মিনিট দূরত্বে যেহেতু বড় মসজিদ রয়েছে সেখানে যাওয়াটাই উত্তম সেখানে যাওয়াটাই উত্তম কারণ বড় মসজিদের ফজিলত অনেক বেশি এখন এই মুসাল্লায় নামাজ পড়লে জামাতে নামাজ পড়ার ওয়াজিবকে আদায় হবে উত্তর হচ্ছে হ্যাঁ আদায় হবে ইনশাল্লাহ আদায় হবে তবে সর্বাবস্থায় বড় মসজিদে যাওয়াটাই উত্তম আচ্ছা এখানে একটা সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে যিনি প্রশ্ন পাঠিয়েছেন তার নামটা পড়া যাচ্ছে না আর তিনি বলেছেন আমার প্রশ্ন হচ্ছে আমার মামাতো ভাইয়ের বয়স এগারো বছর চলে জুনে বারো বছর হবে ও যথেষ্ট বুঝদার ওর সামনে কি পর্দা করতে হবে অবশ্যই ওর সামনে পর্দা করতে হবে সে অর্থাৎ শিশুরা যখন মোমাইয়েজ হয়ে যায় হ্যাঁ বালিক হয়তো আরও কিছুকাল পরে দু মাস চার মাস পরে হবে তাহলে তার সাথে পর্দা করতে হবে আমার বাবা মারা বাবা মা মারা গিয়েছেন কিন্তু তারা নামাজ পড়তেন না তবে এক আল্লাহতে বিশ্বাস করতেন আল্লাহর সাথে কিছু শরীর করতেন না এমত অবস্থায় তারা কি অন্তরে অনুপরিমাণ এমান থাকলে আল্লাহ ক্ষমা করবেন সেই হিসাবে কি ক্ষমা পেতে পারেন দয়া করে একটু জানাবেন ভাই সনি তিনি কি ভাই না বোন ঠিক বুঝতে পারছি না যাই হোক আপনার বাবা এবং মা মারা গিয়েছেন নামাজ পড়তেন না যেটা আপনি বলেছেন যদি কন্টিনিউয়াসলি এটা হয় তাহলে এই ব্যাপারে আমাদের ওলামাইকার ব্য়ক্তলাভ করেছেন কেউ বলেছেন যে যারা নামাজের ফরজিয়াত স্বীকার করতেন তবে পড়তেন না অলসতা বশত তারা ইসলামের উপর আছেন এটা ওলামাদের এক দলের বক্তব্য আরেক দল বলেছেন যে না তরক করাকে যেহেতু রেসুলসাল্লা সাল্লাম কুফুরি বলেছেন অতএব এটা বড় ধরনের কুফুরি এখন আপনার বাবা মা যদি মৃত্যুর আগে তবা করে মারা যেতে পারেন তাহলে বোঝাই যাচ্ছে তারা ইমান নিয়ে যেতে পেরেছেন তো সে বিষয়টা তো এখানে আসলে নিশ্চিত হওয়া কঠিন এবং আপনি যদি মনে করেন যে আপনার বাবা মা তবা করে মারা গিয়েছেন তাহলে তাদের জন্য আপনি ক্ষমা চান আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন যারা মৃত্যুর আগে সত্যিকার তবা ওই যে মৌলবি সাহেবের কাছে আনুষ্ঠানিক তবার কথা বলছি না সত্যিকারের তবে করে মারা যায় এটা তাদের ইমানের আলামত সেই হিসাবে যদি এমন কিছু করে যান আপনি তার জন্য তাদের জন্য ক্ষমা চাইতে থাকুন আল্লাহ ক্ষমা করে দেবেন যদি তারা ইমানসহ যেতে পারে এখন আপনি প্রশ্ন করেছেন যদি তাদের ইমান থাকে তাহলে কি আল্লাহ ক্ষমা করে দেবেন যদি তাদের ইমান থাকে প্রশ্ন কেন করছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যদি তাদের ইমান থাকে আমি যাই বলি না কেন অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং সেই মানটা যদি অনুপরিমাণও হয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আচ্ছা গোলাম রাব্বি বলেছেন অন ইসলামিক গল্প উপন্যাস পড়া যাবে কি বিশেষ করে প্রেম ভালোবাসা বিষয়ক অনিসলামিক গল্প সেটা যদি হয় প্রেম ভালোবাসা বিষয়ক তাহলে তো খুবই অশ্লীল হওয়ার কথা তাই না অশ্লীল কোনো কিছু পড়া যাবে না অশ্লীল কোনো কিছু পড়ে আপনার ভাষা জ্ঞান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই কারণ শালীন সাহিত্য অনেক বেশি আছে এখন আপনাকে অবশ্যই শালীন সাহিত্যই পড়তে হবে আর যেই গল্পগুলো উপন্যাসগুলো অনর্থক কোনো ফায়দা নেই একদম বানানো সময় কাটানো সময় নষ্ট করা চায় কিছু নেই সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সারোয়ার খান বলেছেন ক্যামেরা বা মোবাইলে ছবি তোলার পর কম্পিউটার থেকে বের করলে কি পাপের আওতা পড়বে বিনা প্রয়োজনে যদি সেটা করেন তাহলে অনেকগুলো ওলামারা বলছেন পাপের আওতায় পড়বে আর প্রয়োজনে যদি করেন যেমন পাসপোর্টের জন্য অন্য যে কোনো কাজের জন্য তাহলে সবার মতে এটা পাপের আওতায় পড়বে না আর বিনা প্রয়োজনে যদি করেন তাহলে কেউ কেউ বলছেন যে এটা তো ইমেজ সমস্যা নেই কিন্তু সমস্যা আরেকটা আছে সেটি হচ্ছে আপনি যদি যেমন যেই যেই ছবিগুলো নেওয়াটাই হারাম যেমন মেয়েদের ছবি হ্যাঁ যেটা আপনি হয়তো প্রিন্ট করলেন অথবা ইভেন ইমেজ হিসেবে রেখে দিলেন সেগুলো সবসময় পাপের আওতা পড়বে আপনি কম্পিউটার থেকে বের করেন আর নাই করেন তো আমরা এখানে আপনাকে পরামর্শ দিব যে আপনি প্রয়োজন না হলে কোনো ছবি আপনি প্রিন্ট আউট করবেন না প্রথম কথা দ্বিতীয় হচ্ছে কোনো ছবি যেটা সম্মত নয় বা সরিয়াতে উঠানোটা যেটা অনুমোদিত নয় এমন কোনো ছবিও উঠাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের এই জানতে চাইয়ের সেশন আল্লাহ তালা আমাদের সকল ভালো আমলকে কবুল করুন এবং সকল ভুল বিভ্রান্তি ও পাপকে ক্ষমা করুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাজা সাল্লাসলমা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ওয় আসহাবি আজমাইন সুবাহানাকালমদিকা সাদু আল্লাহ ইন ওয়া ও ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته